দাবি আমাদের একটাই যে পুরাতন দিনে আমরা দেখেছি যে 1992 সালে আরএসএস এর চক্রান্তে তার পিছনে তা হিসাবে কাজ করেছিলেন বর্তমান দিনের যিনি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তার নেতৃত্বে বাবরি মসজিদকে শহীদ করা হয় আমরা সেই দিনটাকে কালা দিবস পালন করি কারণ বাবরি মসজিদকে নিয়ে ধ্বংস করে ভারতবর্ষের সংবিধানকে শূন্য বিচীর্ণ করা হয়েছে এবং অপমানিত করা হয়েছে ভুলুণ্ঠিত করা হয়েছে তার প্রতিবাদে আমরা যতদিন থাকব এখান থেকে জানিয়ে দেব যে মোদি স্যারকে কেউ যদি বলুক আর না বলুক যে রাজা তোমার কাপড় কোথায় আলিয়া মাদ্রাসা এবং মাদ্রাসা যৌথ উদ্যোগে বলবে যে মোদি আপনার কাপড়টা কোথায় আমরা চাই যেমন ভারত শান্তিপূর্ণ আছে তার মধ্যে মসজিদ মন্দিরের উপর নিয়ে সেই রাজনীতিকে আমরা অপচেষ্টাকে আমরা বন্ধ করতে চাই এভাবে বাবরি মসজিদকে ভেঙেছে তাদের পার্টি এবং আরএসএস কে আমরা চূর্ণ বিচূর্ণ করে ভেঙে দিতে সেই প্রতিজ্ঞা নিতে আমরা 6 ডিসেম্বর পালন করতে এই এই বিশ্বাসে কি আপনারা বিশ্বাস অবশ্যই আমাদের ভাই অনেকেই আছে যারা নন মুসলিম হতে পারে সে খ্রিস্টান হিন্দু তারা আমাদের ভাই এই ভারতবর্ষে আমরা তাদের কাঁধ মিলিয়ে যখন স্বাধীনতা অর্জন করেছি তখন শুধু আপনি কথাটা দেখতে পাবেন যে বাবরি মসজিদ যখন ভাঙা হয় তাহলে বাবরির যে এই নোংরা ঘৃণ্য রাজনীতি এটা কিন্তু কোনো হিন্দু সভ্য সমাজের মানুষ মেনে নেয় কিছু মানুষ তখন চক্রান্তর বশবতী হয়ে এটা করেছিল তারা জানে এটা অন্যায় শুধু তাই নয় আজকে আমাদেরকে কোশ্চেন করা হয় যে সুপ্রিম কোর্টের এগেনস্টে কেন আমরা র্যালি বার করছি তাদের পুলিশকে জানিয়ে দিতে যাই 6 ডিসেম্বর 1992 যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তারপরে যখন রায় হয়েছিল এখনো পর্যন্ত কি করা হয়েছে এটা বলা হয়েছে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে যে বাবরি মসজিদ ভাঙা হয়েছে এটা ঠিক হয়েছে এটা কিন্তু বলে না অন্যায়কে অন্যায় বলতে মাদ্রাসা ছাত্র ইউনিয়ন এবং মাদ্রাসা ছাত্র সংঘ সেটা প্রভাবিতকরণ করেছে আরএসএস সারা দেশে ত্রাস সৃষ্টি করছে এবং আপনি দেখলে দেখতে পাবেন যে নিরীহ মুসলমান ছেলেদেরকে এবং হিন্দু ছেলেদেরকে নিরীহ যারা যারা ভালো ছেলে তাদেরকে জঙ্গি বানানো হয় এবং যারা জঙ্গি তার ছেলে অমিত শাহ নিয়ে একই টেবিলে খায় আপনারা বিভিন্ন নিউজে দেখে থাকবেন সুতরাং যারাই জঙ্গি তাদের ঘরে জঙ্গি রেখে অপরকে জঙ্গির দায় চাপিয়ে দেয় ঠিক তেমনই যেখানে যেখানে দাঙ্গা হয় এই আরএসএস এর লোকজন গিয়ে সেখানে আগুন লাগায় মাথায় টুপি দিয়ে তাই আমাদের পরিষ্কার বার্তা প্রত্যেকটা এখানে যারা ভারতীয় সে হোক চাই মুসলিম হোক খ্রিস্টান হোক বৈদ্য হোক নন মুসলিম তাদের কাছে একটাই আমাদের বার্তা যে মাদ্রাসা ছাত্র ইউনিয়ন চাই শান্তিপূর্ণভাবে আমরা ভারতকে ডেভেলপ করি ভারত যেভাবে ডাউন হয়ে যাচ্ছে বিশ্বকাপ খেলার দিকে ফিফার দিকে আপনি চেয়ে থাকেন ভারতের টিম নাই কেন অমিত শাহ ছেলে যতদিন দায়িত্বে আছে যতদিন এইভাবে পলিটিক্যালি খেলা হবে ততক্ষণ ভারত উঠতে পারবে না এই নোংরা রাজনীতির শিকার হচ্ছে ভারতবর্ষে তার বিরুদ্ধে আমরা আছি এবং